तो বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলে দিই যে যেহেতু এটা আপনাদের প্রাইভেট ব্যাংক ঠিক আছে যেটা আমার কোম্পানি তো অবশ্যই বন্ধুরা নিজে আগে ভালোভাবে বুঝে জেনে শুনে আবেদন করবেন ঠিক আছে তো কোন রকম যে টাকা পয়সার লেনদেনের ব্যাপার থাকে তো অবশ্যই আপনারা দিতে যাবেন না কারণ টাকা পয়সার ব্যাপার রয়েছে তো অবশ্যই বন্ধুরা আপনারা নিজে ভালোভাবে জেনে শুনে ভালোভাবে বুঝে একটা কন্টাক্ট নাম্বার রয়েছে বন্ধন ব্যাংকের যেটা প্রিন্সেস পোর্টাল থেকে দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তারপর বিস্তারিত জানবেন অনেকে আপনারা হয়তো জানেন যে যে কোনো কোম্পানিতে ঢুকতে গেলে বর্তমানে ইন্টারভিউ দিতে লাগে তো ইন্টারভিউর সময় ইন্টারভিউ হওয়ার পর কিছুদিন পর হয়তো আপনাদের কাছ থেকে টাকা চাইবে তো বন্ধুরা অবশ্যই আপনারা দিতে যাবেন না টাকা পয়সার লেনদেনে একদম যাবেন না টাকা পয়সা ফাঁসলে মুশকিল তো অবশ্যই আপনারা নিজে ভালোভাবে বুঝে স্টেপ নেবেন তো এটা কিন্তু নিজের রিস্কে আপনাদের আবেদন করতে হবে এবং নেক্সট স্টেপ নিতে হবে যদি আপনারা কাজে যোগদান হন তো কাজে যোগদান করার আগে অবশ্যই আপনারা নিজে একটু ভালোভাবে দেখে শুনে বুঝে নেবেন ঠিক আছে তো চ্যানেলের তরফ থেকে কোনো কিন্তু দায়ী থাকবে না যদি আপনারা টাকা পয়সা কোনো লেনদেনের ব্যাপার ফেসে যান ঠিক আছে তো আমি আপনাদের বলছি না টাকা পয়সা আপনারা দিতে যাবেন শুধু আপনাদের এই চাকরির খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বিশেষ করে এই চ্যানেলে সরকারি চাকরির খবর খবর আপডেট দেওয়া হয়ে থাকে কিন্তু যখন তখন বেসরকারি চাকরির খবর আপডেটও দেওয়া হয়ে থাকে তো সবসময় আমি আপনাদের বলি কোম্পানিতে যে কোনো কোম্পানিতে আবেদন করার আগে এবং ইন্টারভিউ হওয়ার পর টাকা পয়সার লেনদেন ব্যাপার হলে তো অবশ্যই আপনারা একটু নিজের ডিসিশন নেবেন নিজের রিস্ক নেবেন কিংবা আপনারা টাকা পয়সা একদম দিতে যাবেন না চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির খবর খবর আপডেট দেওয়া হয়ে থাকে তো আজকে আমরা একটি বেসরকারি চাকরির খবর নিয়ে আলোচনা করব তো বন্ধন ব্যাংক আশা করি আপনারা সকলেই জানেন সবাই শুনেছেন তো বন্ধন ব্যাংকে লোক নেওয়া হচ্ছে প্রায় প্রতিনিয়ত তো বন্ধন ব্যাংকে অফিসিয়াল সাইটে আপনারা নোটিফিকেশন পাবেন না তো এনসিএস থেকে নিয়োগ করা হয় ঠিক আছে তো এনসিএস যেটা আপনাদের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস তো এসএসসির তরফ থেকেও সেটা এনসিএস পোর্টালের মাধ্যমে নিয়োগ করা হয় ঠিক আছে যেটা আপনাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালের আপনারা অনেকেই বলছেন এনসিএস পোর্টালের মাধ্যমে তো ফেক চাকরি দেওয়া হয় তো কোম্পানি চাকরি অনেকেই পছন্দ করেন না ঠিক আছে তো এনসিএস পোর্টালে যেহেতু বেশিরভাগ কোম্পানির আপডেট দেওয়া হয়ে থাকে চাকরির খবর খবর আপডেট তো যাওয়ার পর হয়তো এনসিএসে আপনারা আবেদন করেন তো আবেদন করার পর অনেক তো আবেদন করার পর যখন ইন্টারভিউতে ডাকে তো আশা করি টাকা পয়সার ব্যাপার থাকে লেনদেনের ব্যাপার থাকে তাই হয়তো আপনারা অনেকেই ফেক বলছেন তো এনসিএস পোর্টালের মাধ্যমে অনেকে চাকরি করছেন সেটা না যে কেউই চাকরি পায়নি তো অনেকে চাকরি পাচ্ছেন তবে অবশ্যই এটা মাথায় রাখবেন যে টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা যদি হয় তো টাকা পয়সা যদি কেউ চায় লেনদেনের ব্যাপার যদি আসে তো অবশ্যই আপনারা নিজের ডিসিশন নেবেন তারপর আপনারা অবশ্যই আবেদন করবেন এবং কাজে আপনারা যোগদান করবেন তো আমরা একটু চলে যাচ্ছি বিস্তারিত এনসিএস পোর্টালে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এনসিএস পোর্টালে আমরা এখন অফিসিয়াল সাইটে রয়েছি ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট ncs.gov.in আমরা এখন সব ডিটেলসের পেজে রয়েছি ঠিক আছে তো আসার পর আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যেটা আপনাদের রয়েছে তো জব আইডি নাম্বার দেওয়া রয়েছে দেন আপনাদের যে নাম্বার অফ ভ্যাকেন্সি তো 40.09 সংখ্যা রয়েছে লাস্ট ডেট 31/7/2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো স্যালারি এখানে মেনশন করা নেই তো তারপর চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন কোন কোম্পানির নাম রয়েছে তারপর চলে আসছি জব টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নোটিশ ফর বন্ধন ব্যাংক তো তারপর আপনাদের অর্গানাইজেশন টাইপ আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি রয়েছে তো সেক্টর আপনার এটা আপনাদের ফিনান্স এবং ইন্স্যুরেন্স রয়েছে সেক্টরে তো যেটা আপনাদের ফাংশনাল এরিয়া রয়েছে তো কাস্টমার কেয়ার সার্ভিস তো ফাংশনাল রোল রয়েছে ফ্রেশার তো ফ্রেশার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো জব ডেসক্রিপশন যেটা আপনাদের বলেছে দ্য সিলেকশন নোটিশ ফর বন্ধন ব্যাংক ডিএসএ 2022 তো ডেট ইন্টারভিউ তো শুধুমাত্র আপনাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগটি কমপ্লিট করা হবে তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন একটা নাম্বার রয়েছে মোবাইল নাম্বার রয়েছে তো অবশ্যই আপনারা মোবাইল নাম্বার কল করে বিস্তারিত জেনে বুঝে অবশ্যই আপনারা আবেদন করবেন তো তারপর যেটা আপনার রয়েছে ওয়াকিং ইন্টারভিউ ফর ব্যাঙ্কিং বন্ধন ব্যাংক ডিএসএ ব্যাঙ্কিং পে রোল বেসিস তো ওয়াকিং ইন্টারভিউ তো শুধুমাত্র ইন্টারভিউ হবে তো জব লোকেশন তো অ্যাজ পার ইউর পিনকোড তো পিনকোড হিসেবে দেওয়া রয়েছে তো স্যালারি 14,500 থেকে 20,500 টাকা আপনাদের পার মান্থলি স্যালারি দেওয়া হবে এটা আপনাদের ফিক্সড স্যালারি রয়েছে তো ক্যান্ডিডেট ক্রাইটেরিয়া যেটা আপনাদের রয়েছে তো উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকলে আবেদন করতে পারবেন বয়সে যেটা আপনাদের বলেছে 18 থেকে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো মেল ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো জব রেসপন্সিবিলিটিস যেটা আপনাদের রয়েছে তো ব্রাঞ্চ ব্যাঙ্কিং কাস্টমার হ্যান্ডেলিং যেটা আপনাদের রয়েছে তো অনলি ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান কল হোয়াটসঅ্যাপ তো আপনারা দেখতে পাচ্ছেন তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তো অবশ্যই আপনারা কল করতে পারেন এই নাম্বারে অথবা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে অবশ্যই আপনারা বিস্তারিত তথ্য জানবেন আগে জানার পর অবশ্যই তারপর আপনারা আবেদন করবেন তো সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে আপনি দেখতে পাচ্ছেন মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চমাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবেন তো জব লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুর রয়েছে হারা রয়েছে তারপর আপনার গারাকুসুম রয়েছে
তারপর রয়েছে আপনার পূর্ব তেঁতুলবেড়িয়া রয়েছে, তারপরে বারপুড়ি রয়েছে। তো ফুল টাইম রয়েছে জব আপনাদের এটা। তো যেটা আপনাদের কি স্কিল রয়েছে, তো উচ্চ মাধ্যমিক পাস, তারপরে ব্যাঙ্কিং বন্ধন রয়েছে, বেসিক কম্পিউটার নলেজ। যেহেতু ব্যাঙ্কে চাকরি তো অবশ্যই কম্পিউটার নলেজ থাকাটা অনেকটাই বেটার, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তারপর যেটা নাম্বার অফ ওপেনিং, তো 40টি টোটাল শূন্যপদ সংখ্যা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো শ্রেয়া রয়, আপনারা দেখতে পাচ্ছেন নাম রয়েছে, পার্সন নেম, তো মোবাইল নাম্বার তো দেওয়া রয়েছে, তো সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, ইমেল আইডি আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো আপনারা যদি আবেদন করতে চান অনলাইনে, তো অ্যাপ্লাই বলে অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনারা আবেদন করতে পারবেন। তো এনসিএস পোর্টালের মাধ্যমে একটা আপনার আইডি বানাতে হবে, আইডি বানানোর পর আপনারা আবেদন করতে পারেন অনলাইনে। তো যারা আইডি এখনও বানাননি, ক্রিয়েট করে নেবেন আইডি, ঠিক আছে। তো তারপর কি আইডি ক্রিয়েট করার পর অবশ্যই আপনারা লগ ইন করবেন। তো লগ ইন করার পর নিজের প্রোফাইল থেকে আপনারা আবেদন করতে পারবেন, তারপর অ্যাপ্লাই লিঙ্কটা কাজ করবে, না হলে কিন্তু অ্যাপ্লাই লিঙ্কটা কাজ করবে না। তো বন্ধুরা অবশ্যই মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা বিস্তারিত তথ্য জানবেন আগে, জেনে বুঝে তারপর আপনারা আবেদন করবেন এবং আপনারা নেক্সট স্টেপ আপনারা নেবেন। তো বন্ধুরা অনেকেই বলছে যে ইন্টারভিউ হওয়ার পর তো অনেকে টাকা চায় এবং এবং আপনার কোর্স বলে একটা কমপ্লিট করতে হবে, তো কোর্সের জন্য কিছু টাকা দিতে হবে, তো অনেকেই বলছে। তো বন্ধুরা টাকা যখনই চাইবে তো অবশ্যই একটু আপনারা নিজে একটু ডিসিশন নেবেন, তারপর নিজের ডিসিশন নেওয়ার পর নেক্সট আপনার স্টেপ নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই নিজে দেখে শুনে ভালো করে বুঝে তো অবশ্যই আপনারা ফিল আপ করবেন এবং নেক্সট স্টেপে আপনারা এগোবেন, ঠিক আছে।